তো যাই হোক, আমি আমার পালা থেকে একটি গান রাখি, তারপর ইনশাল্লাহ কিছু কথা বলবো। ধন্যবাদ সকলকে। যখন দেখলেন ঘরের মধ্যে কেহ নাই,
মুসলমানের মোছার জন্য একটু ঘাবড়িয়ে গেলেন, একটু ভয় পেলেন যে কিসের আওয়াজ হচ্ছে, কিসের কথা হচ্ছে। এই সময় ওই অনেকগুলো রূহ থেকে একটা রূহ এসে আবু সালেদ মুসা জঙ্গিকে বলতেছে, আবু সালেদ মুসা জঙ্গি তুমি ভয় পেও না, কারণ ভয় পাওয়ার কিছু নেই, আমরা যে আসছি তোমার ছেলেকে দোয়া করার জন্য, আজ থেকে তোমার ছেলের নাম রাখবা। এই ছেলের নামটা কি এবং কে বলেছিল আমরা জানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা একত্রিত হয়ে একটা আলোচনার মাধ্যমে বড় পীরের জন্য দোয়া করতেছিল। যখন বড় পীরের বাবা সেখানে ভয় পাচ্ছিল, সেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, আবু সালেদ মুসা জঙ্গি তুমি ভয় পেও না, তোমার ছেলের নাম আজ থেকে বড় পীর আব্দুল কাদের, নাম রাখবা আব্দুল কাদের। এইটা ছিল আপনাদের কথা, যদিও ঘটনা অনেক বড় করে বলেছেন, আমি সংক্ষিপ্ত ভাবে সঠিক মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম, ইনশাআল্লাহ জানি না বাড়ির বাচ্চা। বাদল শাহ ফকির, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, উনি 100 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম, সবার প্রতি সালাম রাখছি। যদিও একটা গান আমাকে অর্ডার করেছিলেন বাউল আবেদ আলী সাহেবের, কামরুজ জামান কারণ ভাই রবীন ভাইকে অর্ডার করেছিলেন একটা, আমাকে করলেন একটা, ওনারা এখনো জান নাই আমি জানি, তো ওই গানটা করি বাউল আবেদ সাহেবের, তারপর রাত্রেও গভীর হয়ে যাচ্ছে, আপনারা একটু নীরব হন, ইনশাল্লাহ গান ভালো হবে, সময় আছেন, যারাই আছেন না কেন, ধন্যবাদ।